বিএনপির সাথে ঘনিষ্ঠ যদি কোনো সম্পর্ক থাকে কিছু থাকে তার তার কাছ থেকে যে ভাঙচুর হয়েছে বাড়ি সেটা সম্পূর্ণ সে সেটা রিকনস্ট্রাকশন করে দেবে মানে ভুক্তভোগী যে মহিলা যার বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে যেটা আমরা ইতিমধ্যেই পত্রিকার অনলাইনে দেখেছি আমরা সরেজমিনে দেখে গেলাম আসলে ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে বিধ্বস্ত করা হয়েছে এবং সে যেই হোক তাকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছি যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং আমরা বিএনপির নেতৃবৃন্দকে বলেছি ওই ব্যক্তি যদি বিএনপির সাথে ঘনিষ্ঠ যদি কোনো সম্পর্ক থাকে কিছু থাকে তার তার কাছ থেকে যে ভাঙচুর হয়েছে বাড়ি সেটা সম্পূর্ণ সে সেটা রিকনস্ট্রাকশন করে দেবে এবং বাড়ির টিন টিন যেগুলো ইয়ে করেছে সব করে নতুন করে বাড়ি ওখানে করে দেবে আমরা খবর পেয়ে আমরা এখানে এসেছি আমাদের জেলা বিএনপির একটা টিম আমরা এসেছি আমরা দেখে যেটা বুঝলাম যে এটা তাদের পারিবারিক একটা আভ্যন্তরীণ ব্যাপার তারপরও যদি আমরা দেখি যে এই এই ঘটনার সাথে কোনো বিএনপির কোনো কোনোভাবে সংশ্লিষ্ট থাকে তাহলে আমরা দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা তাকে নিব যে ভাঙছে সে তার